আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ঘড়িটা বাজে টিক টিক, নতুন রান্না নিয়ে এসেছি ঠিক ঠিক, কত না জায়গা ঘুরে আমি দেখে পড়ি, রান্না করছি দেখো কত মজা করে। ও প্রীতা, আমি তুমি রাধে, ও চাকলি আমি, চাকলি হবে না শুধু নাম্বারও দিও। আচ্ছা রান্না যত শেখো না তুমিও, দেশ বিদেশের কত আছে রান্না, কিছু কিছু জানা আছে কিছু অজানা, সপ্তাহে একদিন শেখো দুইটা, মাস গেলে গুনে দেখো হলো আটটা। আজকে আমাদের শেফ পারভেজ তৈরি করে দেখাচ্ছেন রেড স্ন্যাপার উইথ স্পেশাল সস। আচ্ছা, এটাতে কী কী লাগছে আমাদের বলেন? রেড স্ন্যাপার বা সোনালি মাছ, চিনি, পেঁয়াজ, আদা এবং ভিনেগার দিয়ে বানানো স্পেশাল সস, তেল, গোলমরিচের গুঁড়ো, চিনি, টেস্টিং সল্ট, সয়া সস, হানি সস বা মধুর সস, টমেটো কেচাপ, ফিশ সস, পাতিলেবুর রস, সিজনিং সস, ধনে পাতা, লেবু পাতা, পেঁয়াজ পাতা কুচি, মাশরুম এবং মটরশুঁটি। এবার আমরা প্রিপারেশনে চলে যাচ্ছি, এটা কিভাবে করতে হবে আপনি একটু আমাদের দেখিয়ে দিন। এটা কি করেন? আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি, আপনি মাছটা দেন। আপনি ফারস্টে প্রথমে তেল দিয়ে তেল দিবেন, তেল কিছুটা তেল দিয়ে রেখেছি আমি, তেল দিবেন কিছু মাছ ফ্রাই হয়। একটা মাছ যেন ডুবো তেলে ভাজা যায় ততটুকু পরিমাণ তেল দিতে হবে। তারপর আপনি মাছটা দিয়ে দিবেন। আচ্ছা, তেলের মধ্যে মাছটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, মাছটা আপনি দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা, কিছুটা ফ্রাই করা আছে এখানে। তারপরে আপনি এটা ডুবো তেলে ভেজে নিতে হবে, ভেজে নিতে হবে। আর এরপর তারপরে আপনি ফ্রাই যখন শেষ হবে এই ডিশের মধ্যে রাখবেন, ডিশটা তখন আপনি সাজাই নেবেন। ডিশটা ভাজাটা সোনালি রঙের হবে, গোল্ডেন ব্রাউন কালার। তারপর আপনি ডিশটা সুন্দর করে এটা ডেকোরেশন করেন পাতা দিয়ে। এই আচ্ছা, এটা তো লেটুস পাতা। হ্যাঁ, লেটুস পাতা দিতে হবে। আচ্ছা, এর জন্য আমরা কি কোনো সস আলাদা করে তৈরি করব? হ্যাঁ, সস বানাবো। মনে হয় সসটা তৈরি করে নেই না, আপনি মাছটা এখন এখানে দিতেছি আমি। আচ্ছা, মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আপনি রেখে নিন। এই দিয়ে দিলাম মাছটা। দিয়ে দেওয়ার পরে আপনার এই চুলে টপিং করে এইটা বন্ধ করে দিচ্ছি। এবার এখানে আপনি এই যে এখানে আছে আপনার এটা একটা সস, দেখতে পাচ্ছি কি কি দিয়েছেন। এর মধ্যে আপনার সুগার আছে। আচ্ছা, চিনি, চিনি। আচ্ছা, আপনি ঢেলে দেন সসটা। চিনি আছে, তারপরে অনিয়ন আছে, চিনি, ব্লেন্ডারে দিয়ে আপনি অনিয়নটা ঠিক করবেন। আচ্ছা, পেঁয়াজ বাটা এবং চিনি আছে, আমার মনে হয় আদা বাটা আছে, আদা বাটা আছে, সিরকা আছে, ভিনেগার আছে, ভিনেগার তো আছে। এটা একটা টক মিষ্টি জাতীয় সস। তারপর আপনারা ঘরেই করে নিতে পারেন। খুলে তারপর আপনি টমেটো কেচাপটা দিয়ে দিবেন অল্প একটু পরিমাণ মতো। এরপর টমেটো কেচাপটা দিয়ে কেচাপ দিচ্ছি। তারপরে আপনার টেস্টিং সল্ট দিবেন অল্প একটু। টেস্টিং সল্ট হাফ চামচ। আধা চা চামচ পরিমাণ। আবার সুগার দিবেন আপনি এখন আপনি সয়া সস দেন 3-4-5 ফোঁটা। আচ্ছা, ফিশ সস দেন আপনি 1 চা চামচ পরিমাণ। তারপরে হানি সস দেন পরিমাণ মতো 2 চামচ। হানি সস 2 চা চামচ, 1 টেবিল চামচ দিলেও চলবে। এইটা হলো আপনার ম্যাগি সস,
হাফ স্পুন, ম্যাগি সস আধা চা চামচ, আর লেবু দিবেন আপনার এক চামচ, লেবুর রস এক চা চামচ পরিমাণ। সসে কি আর কিছু দিতে হবে? তারপর মাশরুম দিবেন। আচ্ছা, এবার মাশরুম দিচ্ছি, গ্রিন পিস দিবেন, মটরশুঁটি, মটরশুঁটি এই ফেভার স্মেলের জন্য আমরা লেবু পাতা, আচ্ছা গন্ধের জন্য দেয়া হচ্ছে লেবুর পাতা, তারপর আপনার আর ধনে পাতা এবং পেঁয়াজ পাতাটা কখন দেবেন পরে সাজানোর জন্য? দেখেন হচ্ছে, আচ্ছা আমি এবার একটু চেখে দেখি, কারণ রান্না তো না খেলে চমৎকার টক এবং মিষ্টি ঝাল সব কিছুই আছে একই সাথে। আমার তো এটা আচারের মতো খেয়ে ফেলতে ইচ্ছা করছে। আপনি এখন ডেকোরেশন করে নেবেন? আচ্ছা ডেকোরেশন, আপনি কি আমাদের একটা ফুল বানানো দেখিয়ে দেবেন? হ্যাঁ শিওর শিওর। নিরেভাবে একটা টমেটোকে ধারালো একটা ছুরি দিয়ে সুন্দর করে সুন্দর করে কেটে নিতে হবে, সিল্কেটা উঠাতে হবে, এই যে খোসাটা আপনি চারদিক থেকে চারদিক থেকে ঘুরে নিতে হবে। চমৎকার, খোসাটা ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে। তারপরে আপনি এটাকে, আচ্ছা এবার লাস্টটা এখানে রাখার পরে আপনি এটাকে সুন্দর করে মোড়াতে নিতে হবে, না মোড়িয়ে নিতে হবে, মোড়িয়ে নিলে এটাকে একদিক থেকে মোড়াতে হবে, একদিক থেকে মোড়াতে হবে। দেখি দেখি, তারপরে দেখেন, তারপরে আরেকটা, এই দেখুন চমৎকার একটা গোলাপের শেপ হয়ে গেছে টমেটো টমেটো দিয়ে, এটা একটা ফুলের পাপড়ি বানানো হচ্ছে, ফুলের পাপড়ি, চমৎকার। ও ছুরি দিয়ে ভিতরে দাগ কাটা হচ্ছে আর অর্ধেকটা তুলে নেওয়া হচ্ছে, তুলে নেওয়া হচ্ছে এইভাবে কেটে কেটে। আমরা সমুদ্রের মাছ অনেকেই খেতে চাই না, মনে করি যে সমুদ্রের মাছে গন্ধ আছে, আসলে ঠিক তা নয়। সমুদ্রের মাছ শরীরের জন্য অসম্ভব উপকারী, এতে রয়েছে প্রচুর আয়োডিন যা বাচ্চাদের বাড়ন্ত গড়নে সহায়তা করে। আর সমুদ্রের মাছকে যদি এভাবে প্রিপারেশন করে আর সাজিয়ে পরিবেশন করা হয়, আমার মনে হয় সবাই খেতে চাইবে। এবার পাপড়িগুলো দেয়া হচ্ছে, সসটা হয়ে গেছে, আমরা চলে এখন বন্ধ করে দিই। এইবার সসটা কি ঢেলে দিতে হবে? ঢেলে দিবে হবে আপনি? আচ্ছা আমি আপনাকে একটু সাহায্য করব, এই পাশ থেকে একটু ঢেলে দিই। সসটা আপনি এইভাবে এভাবে করে ঢেলে দিয়ে, আচ্ছা পুরো সসটাই দিয়ে দিতে হবে না, পুরো সসটা পরিমাণ মতো বানাবেন, পরিমাণ মতো দিবেন। তারপরে আপনি ধনিয়া পাতা কুচি, ধনিয়া পাতা কুচি দিবেন উপর দিয়ে যাবে, তারপরে এই অনিয়ন লিফ, চিনি পেঁয়াজ আদা ও ভিনেগার দরকার, তেল, গোলমরিচ গুঁড়ো, চিনি, সয়া সস, লেবুর রস, টেস্টিং সল্ট, টমেটো কেচাপ, ফিশ সস, হানি সস, ধনে পাতা, লেবু পাতা, পেঁয়াজ পাতা কুচি, মাশরুম, মটরশুঁটি। একটি কড়াইতে অনেকটা তেল নিয়ে রেড স্ন্যাপার মাছ তার মধ্যে ভেজে নেবেন। একটি ডিশের উপর লেটুস দিয়ে সাজিয়ে নিয়ে মাছটা ভাজা হয়ে গেলে পরে তাতে বিছিয়ে নেবেন। একটি পাত্রে আগে থেকে বানানো ফ্রেশ সস গরম করুন, তার মধ্যে টমেটো কেচাপ দিন, টেস্টিং সল্ট দিন, চিনি দিন, গোলমরিচ গুঁড়ো দিন, সয়া সস ও ফিশ সস দিন, মধু দিয়ে বানানো সস দিন, সিজনিং সস দিন, পরিমাণ মতো সামান্য লেবুর রস দিন, মাশরুমগুলো দিয়ে দিন, মটরশুঁটি দিন, দুই একটা লেবুর পাতা ছেড়ে দিন। ভাজা রেড স্ন্যাপারের উপরে সম্পূর্ণ মশলাটা দিয়ে দিন, ধনে পাতা ছিটিয়ে দিন, পেঁয়াজ পাতা ছিটিয়ে দিন। চমৎকার একটা ডিশ হয়েছে, তবে এটা আমার জন্য, আপনাদের জন্য নয়।
ঘড়িটা বাজে টিক টিক, নতুন রান্না নিয়ে এসেছি ঠিক ঠিক। কত না জায়গা ঘুরে আমি দেখে পড়ি, রান্না করছি দেখো কত মজা করে। ও প্রীতা আমি তুমি, রাধে ও চাকি আমি। চাকলে হবে না শুধু নাম্বারও দিও, মজা রান্না যত শেখো না তুমিও। দেশ বিদেশের কত আছে রান্না, কিছু কিছু জানা আছে কিছু অজানা। সপ্তাহে একদিন শেখো দুইটা, মাস গেলে গুনে দেখো হলো আটটা। জীবনেতে আছে হাসি আছে কান্না, তারই মাঝে আছে যে এবং রান্না।